ফেসবুকে পোস্ট দিয়েছে আমি করেছি, তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তার পর্যন্ত বিচার করা হয়নি, আবার আমাদেরকে আইন আদালতের কথা বলে। স্যার, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ব্যর্থ? বিশ্ববিদ্যালয় প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, বাট আপনি যদি ইমিডিয়েট কজ দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জায়গায় নিয়ে আসছে কে? আজকে আমরা তো এরশাদ আমলেও দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা হলেও কাজ করতে পারত। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দাসসুলভ একটা এনটিটিতে নিয়ে আসছে কে? আসল শক্তি কারা? তাদের তো নাম আমরা উচ্চারণ করতে পারি না, তারা আসল দায়ী, তারা এই সমস্ত কিছু এই বাংলাদেশকে আজকে এরকম বিভক্ত করা, একটা ঘৃণার পরিবেশ তৈরি করা, একটা অসহনীয় পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার দায়ী। এবং তারা, আমি বলতে চাই, তারা দেখবেন আপনার মুক্তিযুদ্ধ মানে কোথায় কোথায় রাজাকার ত্যাগ, মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বাধিনায়ক একে খন্দকার উনি নাকি রাজাকার, বইয়ের মধ্যে কী লিখছে? জাস্টিস হাবিবুর রহমান উনি নাকি রাজাকার, ডক্টর কামাল হোসেন উনি রাজাকার, এবিএম মুসা উনি রাজাকার, আর যারা যুদ্ধ করে নাই, পাকিস্তানি বাহিনী ভাতা খেয়েছে, তারপরে কি বর্তে লুকিয়েছিল, তারা এখন বড় বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে। জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না, আমার ধারণা ওনার প্রচণ্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে, ওনার কোনো রকম বুদ্ধিশুদ্ধির অভাব মানে ওনার হয় ওনার মধ্যে প্রচণ্ড অপরাধবোধ কাজ করে, যে 1971 সালে উনি কী করেছে, অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধ চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? আপনি কি 72 সনে গণপরিষদ বিতর্ক পড়েছেন? তার তো কোনো পড়াশোনাই নাই, তো শিক্ষাবিদ দূরের কথা, তার বুদ্ধি, সে বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ, এটা ছাড়া কিছু বলতে চাই।